শতবর্ষী প্রতীক্ষার অবসান, সৈকত শহর কক্সবাজার থেকে দুপুরে ছুটবে স্বপ্নের ট্রেন। পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি, শীতের সবজিতে স্বস্তি, মাংসের দাম স্থিতিশীল। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, ভিড় বাড়ছে পর্যটকদের। শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার একুশে সংবাদে, সাথে আছি রাজীব রহমান। দর্শক একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। বহুল প্রতীক্ষিত ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। দুপুর ১২:৩০টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে কক্সবাজার এক্সপ্রেস। আইকনিক রেল স্টেশন থেকে ১৩৮০ জন যাত্রী নিয়ে ছাড়বে ট্রেনটি। ফিরতি ট্রেন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে ১০:৩০। এ রুটে ট্রেনের গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। ট্রেনে যাত্রীদের নিরাপত্তায় ১০ জন রেল পুলিশ নিয়োজিত থাকবেন। গত ১১ নভেম্বর কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি, আমদানি করা পেঁয়াজের বাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকা আর দেশি ১২০ টাকা কেজি দরে। আটার দামে সপ্তাহেও বেড়েছে ৫ টাকা, তবে শীতের সব রকম সবজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। আর বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে নেই সরবরাহ ঘাটতি, সাথে আছে আমদানি, কিন্তু তাতেও এখনও কমেনি দাম। আদা রসুন আছে ২০০ থেকে ২২০ টাকার মধ্যে। দেশিটা হলো ১২০ টাকা, গত সপ্তাহে ১২০ টাকায় আসছিল। আর ইন্ডিয়ানরা এখন বিক্রি করতেছে ১১০ টাকা, গত সপ্তাহে আসছিল ১০০ টাকা। ২ কেজি আটার প্যাকেটে দাম বেড়েছে ১০ টাকা, বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। তবে তেল, ডাল, চিনি, মশলাসহ মুদি পণ্যের দাম এ সপ্তাহে স্থিতিশীল। কোনো কোম্পানি ১০ টাকা বাড়াইছে, কোনো কোম্পানি ১৫ টাকা বাড়াইছে ২ কেজি প্যাকেটে। শীতের সবজিতে স্বস্তি বাজারে, ৪০ থেকে ৬০ টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। এখন একটু অনেক ভালো লাগছে আমাদের সাধারণ জনগণের কাছে, একটু ভালো লাগছে। পুরো বছরে বেশি ছিল দাম, আজকে উনি যা রাখলো আমাকে তাতে রিজনেবল মনে হলো আমার কাছে। বাজার মানেই ক্রেতার মাথায় হাত, সেখানে এখন স্বস্তি ফিরেছে বাজারে। শীতের সবজি আসায় বাজারে এখন যেমন চাহিদা বেড়েছে তেমন পরিমাণও বেড়েছে, যে কারণে সবজি কিনতে এসে ক্রেতার অন্তত স্বস্তি মিলেছে। ছোট মাছের সরবরাহ বাড়লেও মাছের বাজারে ক্রেতার মুখে হাসি নেই। মাছের দাম বেশি আছে, চিংড়ি নিলাম ১ কেজি চিংড়ি নিচ্ছে ১০০০ টাকা, ছোটো চিংড়িগুলি, তারপরে পুঁটি নিলাম ৫০০ টাকা কেজি। গরুর মাংস ৫৯৫ বা ৬০০ টাকায় মিললেও বাজার ভেদে দাম রাখা হচ্ছে ৭০০ টাকা। খাসি বিক্রি হচ্ছে ১১০০ টাকায় এবং মুরগি আছে আগের দামই। আমরা গরু বেছি একটা ৭০ কেজি ৮০ কেজি, খরচ মরচ পোষায় না, এই জন্য আর কমে গেছে। ডিমের হালি ৪০ টাকা, চালের বাজারে পাইজাম বিক্রি হচ্ছে ৫৫ টাকা আর নাজির শাইল ৭৮ থেকে ৮০ টাকায়। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে ভিড় বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিবেশী ভারতের সিকিম ও নেপাল সীমান্তের এই পর্বতশৃঙ্গ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অপরূপ সৌন্দর্য ঠেলে দেয় ভ্রমণ প্রিয়াসীদের মন ভরাতে। পঞ্চগড় প্রতিনিধি তথ্যচিত্রে আর জানাচ্ছেন সমর ইসলাম। কখনো শ্বেত শুভ্র, কখনো কমলা সোনালি ধূসর, আবার কখনো বা বর্ণালী নীলাভ চাদরে সাজে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৫৮৬ মিটার উচ্চতায় কাঞ্চনজঙ্ঘার এই মুগ্ধতা ছড়ানো রূপ নভেম্বর থেকে বাংময় হয়ে ওঠে তেঁতুলিয়ায়। সূর্যকিরণের উঠানামার সাথে বর্ণিল হয়ে ওঠে পর্বতশৃঙ্গের রং বদলের খেলা। দেশের মাটি থেকে ১৩৫ কিলোমিটার দূরে হলেও মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে বর্ণিল মেঘরাশি। নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আমরা বাংলাদেশ থেকে শুধু নেপালের একটি
হিমালয় দেখতে পাচ্ছি। তো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কাঞ্চনজঙ্ঘা এই নভেম্বর ডিসেম্বরেই সব থেকে ক্লিয়ার দেখা যায়, তো সেই উদ্দেশ্যে আসা। এত আকর্ষণীয় যে সকালবেলা ঘুম থেকে সকাল সকালে উঠেই আবার চলে আসতাম দেখতে, জাস্ট বিউটিফুল। এত কাছের থেকে মানে মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাটা তেঁতুলিয়ায় নেমে আসে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে প্রশাসন। আমরা ট্যুরিস্ট পুলিশে যারা দায়িত্বে আছি পঞ্চগড়জনে, আমরা এই দুর্দান্ত থেকে যে পর্যটকগুলো আসে তাদের সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছি। সমতলের চা বাগান যা একটি নতুন ডাইমেনশন তৈরি করছে পর্যটকের ক্ষেত্রে, এবং মহানন্দা নদী, ডাহুক নদী, সবুজ শ্যামল, সুজলা সুফলাই আমাদের তেঁতুলিয়া উপজেলা বর্তমানে পর্যটন হাব হিসেবে গড়ে উঠছে। আবহাওয়া ভালো থাকলে চলতি বছর দেশি বিদেশি পর্যটকের সংখ্যা অন্যান্য বছরের দ্বিগুণ হতে পারে ধারণা সংশ্লিষ্টদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবারও কক্সবাজার ঢাকা রেলের খবর। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুল আজিজ, সেখান থেকে জানাচ্ছেন বিস্তারিত। আজকে এই কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা এবং কক্সবাজার রেলপথে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে। আজ দুপুর 12:40 সময় 1020 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে এবং পৌঁছাবে 9:10। আজকে এই উপলক্ষে দুটি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। একটি হচ্ছে কক্সবাজারে আর অপরটি হচ্ছে রাতে ঢাকাতে। কক্সবাজার এবং ঢাকার সাথে রেল যোগাযোগ চালু হওয়ায় একটি সেতুবন্ধন তৈরি হয়েছে বলে মনে করছেন এখানকার মানুষেরা। শেষ করছি দুপুর 12:00 একুশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শতবর্ষী প্রতীক্ষার অবসান, শতবর্ষী প্রতীক্ষার অবসান, সৈকত শহর কক্সবাজার থেকে দুপুরে ছুটবে স্বপ্নের ট্রেন। পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি, শীতের সবজিতে স্বস্তি, মাংসের দাম স্থিতিশীল। এবং তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, ভিড় বাড়ছে পর্যটকদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ উপস্থিত দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।